কত চাচ্ছেন? ৩৫ দাম করতেছে না? অনেক খুশি মনে হচ্ছে আপনাকে। দাম হয়েছে কেমন? দাম হয়েছে এটা সম্মানিত দর্শক, শেরপুর জেলা নকলা নালিদাবাড়ি গরুর হাটে আজকে ছোট ছোট বাচ্চার কেমন দাম জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। আশা করি ভিডিওটি না টেনে দেখবেন। আর আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। শেরপুর জেলা নকলা নালিতাবাড়ি অনেক বড় গরুর হাট, আজকে কেমন দাম? এই যে এখান থেকে ছোট শুরু করব, ছোট একটি বাচ্চা একদম হাটটি। দাদা, এই বাচ্চাটা কি বিক্রি করবেন? দাম হয়েছে এটার? দাম হয়েছে কেমন? দাম হয়েছে এটার? আচ্ছা দেখি এই পাশে এটার কত দাম। এই যে এখানে সুন্দর একটি বাচ্চা। দাদা, এই বাচ্চার মা নাই? মা বিক্রি করে দিয়েছেন আলাদা? বাচ্চা তো মনে হয় না বেশি দিন বয়স হয়েছে। ৩ মাস? এটা তো আসলে অন্যায় কাজ করছেন বাচ্চা। আচ্ছা, দুধ কম হলে তো বাচ্চারা যদি দুধ খাইতো, যে এত সুন্দর একটা বাচ্চা, অনেক বড় হইতো, তারপরে তার যে মা আছে তার তো একটা কষ্ট আছে মনের মধ্যে, মাটারে যে হারা করছে, মা হারা করছে। না, এটা আসলে অন্যায়। তো এটার দাম কেমন চাচ্ছেন আজকে? কত চাচ্ছেন? ৩৮,০০০ টাকা? না, এটা কি বকনা বাচ্চা? বকনা বাচ্চা। দর্শক, ৩৮,০০০ টাকা চাচ্ছে শেরপুর জেলা নকলার নালিতাবাড়ি গরুর হাট থেকে ছোট ছোট বাচ্চা। করতেছি আইতেছি। এই যে এখানে একটা ছোট বাচ্চা, কত বলে? ২৫০০? ৩২০০? চাচ্ছেন কত? ৪৫০০? দর্শক দেখতে পাচ্ছেন ছোট বাচ্চা ৪৫০০ দাম চাচ্ছে। এটা কি বকনা না আইরা? বকনা? না, বকনা ৪৫০০ দাম চাচ্ছে দর্শক। শেরপুর জেলা নকলা নালিতাবাড়ি গরুর হাট, ছোট ছোট বকরা, ষাঁড় বাচ্চার কেমন দাম? এই যে দাদা, এই ছোট বাচ্চার কেমন দাম চাচ্ছেন? ৪৫? ৪৫ তো বড় গরুই পাওয়া যায়, ছোট গরুর দাম বেশি না? দর্শক দেখতে পাচ্ছেন ছোট গরুর দাম বেশি, ছোট গরুর দাম বেশি না? ছোট গরু তো মাংসও ছোট হবো, এটা পারলে অনেক দিন লাগবো, তাহলে দামটা বেশি হওয়ার কারণটা কি? মানে অল্প টাকায় তার জন্য মানুষের এটার প্রতি চাহিদা বেশি। ধন্যবাদ। এই যে এখানে ছোট একটা ষাঁড় বাচ্চা। দাদা, এর দাঁতছে নাকি? দাঁত নাই? না, ছোট বাচ্চা। বয়স কিরকম হবে? এটা বয়সই হয় নাই, এক বছর। আচ্ছা, কেমন দাম চাচ্ছেন? কেমন? ৪৬,০০০ টাকা চাচ্ছে দর্শক। শেরপুর জেলা নকলা নালিতাবাড়ি গরুর হাট, অনেক বড় গরুর হাট। এই যে এখানে ছোট একটা ষাঁড় বাচ্চা। দাদা, এই ষাঁড় বাচ্চাটা কত চাচ্ছেন? কত চাচ্ছেন? কত? ৩৫ দাম করতেছে না? অনেক খুশি মনে হচ্ছে আপনাকে, খুব খুশি দেখা যায়। তো আপনি কত চাচ্ছেন? ৪৫,০০০ টাকা দর্শক। ৪৫,০০০ টাকা চাচ্ছে ষাঁড় বাচ্চা। কাকা অনেক খুশি, দাম দেখে অনেক খুশি, কিন্তু বিক্রি করতে পারছে না। আচ্ছা দেখেন, এই যে এখানে একটা ষাঁড় বাচ্চা, বকনা নাকি? বকনা? না, বকনা বাচ্চা দেখতে পাচ্ছি, হাটে আসা যায় না গরুর জন্য। তো দাদা, বাচ্চাটার বয়স কিরকম? ১ বছর। দাম কত চাচ্ছেন? ৪২,০০০ টাকা। ৪২,০০০ টাকা দাম চাচ্ছে দর্শক বকনাটা। চমৎকার। শেরপুর জেলা নকলা নালিতাবাড়ি গরুর হাট। এই যে এখানে একটা বকনা দেখতে পাচ্ছি, এই যে পাঁচটা একটা বকনা।
দাদা কেমন আছেন? ভালো আছেন না? গরু কয়টা আনছেন? একটা আনছেন, এখনো বিক্রি করতে পারেন নাই, সন্ধ্যা নাই আসছে, দর্শক দেখতে পাচ্ছেন। তো এটা দাম কত চাচ্ছেন? 45 চাচ্ছেন, 38 দাম বলে। আরে কষ্ট, সন্ধ্যা নাই আসছে, দর্শক দেখতে পাচ্ছেন, 45 দাম চাচ্ছে, 38 দাম করে। ছোট গরু, কাস্টমার অনেক, গরুটা দেখাতে পাচ্ছি না ভালো করে। তো আপনার কাছে কেমন মনে হচ্ছে বাজারটা? নরমই, মানে যে হাটে যায় সবাই বলে বাজার নরম, প্রতিদিনই নরম। গরমটা কবে থাকে? গরম থাকে কবে? দর্শকে দেখতে পাচ্ছেন, সবাই বলে হাটে নাকি বাজার নরম থাকে, তাহলে গরমটা কবে থাকে? গরম আসলে মনে বিক্রি করতে পারলেই গরম, করতে না পারলেই নরম। এই যে এখানে এক জোড়া দেখতে পাচ্ছি দাদা, এগুলো কি বকনা? দুটোটাই বকনা। দাম হয়েছে? কেমন হয়েছে দুইটা? 65 দাম হয়েছে দর্শক, দুইটা দেখতে পাচ্ছেন। বটনা বাচ্চা চমৎকার, শেরপুর জেলা নকলা নালিতাবাড়ি। আপনি কত চাচ্ছেন? 70,000 টাকা। দুইটা না একটা? দুইটা। তাহলে তো আপনার দাম মনে হচ্ছে কমই চাচ্ছেন, দাম কমই চাচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন। দুইটা 70,000 টাকা চাচ্ছে। তো আপনার কাছে কেমন মনে হচ্ছে বাজারটা? আপনার কাছেও কমই মনে হচ্ছে না ভাই? আমার কাছেও কমই মনে হচ্ছে। আচ্ছা থাকেন দেখি। এই যে এই পাশটাই সুন্দর একটা বাচ্চা দেখতে পাচ্ছি দাদা, এটা বকনা না সার? বকনা, চমৎকার একটা বকনা। এটা বয়স কিরকম আছে? 7-8 মাস। দাম কেমন চাচ্ছেন? 55 দাম চাচ্ছে দর্শক। 7-8 মাসের বাচ্চা, বকনা বাচ্চা, শেরপুর জেলা নকলা নালিতাবাড়ি। অনেক বড় গরুর হাট, ছোট ছোট বাচ্চার কেমন দাম আজকে জানিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। এই যে এই পাশে দেখতে পাচ্ছি ছোট একটি বাচ্চা, দাদা বিক্রি হয়েছে? বিক্রি হয় নাই। আর কখন বিক্রি করবেন? সন্ধ্যা তো হয়ে গেল, কিছুক্ষণ সারাদিনে বিক্রি করতে পারলেন না? কিছুক্ষণে মানে সারাদিন ঘুরাবে, সন্ধ্যাবেলা বিক্রি হয়? কয়টা? চারটা। নিয়ে আসছিলেন কয়টা? ছয়টা। তাহলে তো মাশাআল্লাহ, আপনার কাছে বাজার কেমন হয়েছে? পুরো হাট ঘুরে সবার কাছে পাইলাম বাজার আজকে নরম। আপনার কাছে গরম মানে হেবেছে ভালো। আচ্ছা যাই হোক, আপনি ভালো, খুশি, হ্যাপি। তো জোড়া নাকি আপনার? জোড়া কত চাচ্ছেন? 90। তো দর্শক দেখেন, আসলে ভাই শুরুতেই বলছিল বাজার আসলে ভাইয়ের কাছে গরম। দুইটা বাচ্চা চাইছে 90,000 টাকা, ভাই দামটা একটু বেশি চাইছেন আপনি। আচ্ছা যাই হোক, 90,000 টাকা একটু বেশি মনে হচ্ছে দামটা। থাকেন দাদা, কেমন আছেন? দাম হয়েছে এটা? শাহিওয়াল বাচ্চা নাকি? করস 50, দর্শক দেখতে পাচ্ছেন ছোট বাচ্চা, 50 দাম হয়েছে। সুন্দর আছে বাচ্চাটা, ছোট হলেও। আপনি কত চান? 55 চান, দামটা একটু বেশি মনে হচ্ছে দর্শক। 55 যাচ্ছে, ছোট বাচ্চা। এই হাটে ছোট ছোট বাচ্চা কেমন দামে বিক্রি হচ্ছে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। দাদা এই ছোট বাচ্চাটা কত চাচ্ছেন? 38,000 টাকা। দর্শক দেখতে পাচ্ছেন ছোট একটি বাচ্চা 38,000 টাকা চাচ্ছে। দাম হয়েছে? 30-31-32 মাশাআল্লাহ আর কি। ছোট বাচ্চা সব চাহিদা কি? 38-30-35-40
তো দর্শক আজকে নালিতাবাড়ি হাট থেকে বিদায় জানাবো, পরবর্তী নতুন কোন ভিডিওতে দেখা হবে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তুফাইল আলম, কৃষি একাডেমি, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।